প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ রেজাউল করিম। আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। যাক, এখন আমি দশম শ্রেণীর জন্য যারা এসএসসি পরীক্ষার্থী 21 সালে, তাদের জন্য আমি একটা ক্লাস নিচ্ছি। তৃতীয় অধ্যায় ফিনান্স ও ব্যাংকিংয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য। তোমরা কিন্তু আশা করি দেখছো আর আগেও অর্থের সময় মূল্য। আচ্ছা, অর্থের সময় মূল্যটা আমরা কী বুঝি? সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের ব্যবধানে অর্থেরও কিন্তু মান বাড়ে, অর্থেরও কিন্তু পরিবর্তন হয়। তাহলে বর্তমানে যে অর্থ, যে পরিমাণ অর্থ তুমি প্রয়োগ করবা বা মূলধন হিসেবে খাটাবা, 10 বছর পরে এই পরিমাণ অর্থ কিন্তু থাকবে না, তাহা বৃদ্ধি পাবে। অর্থও কিন্তু পরিশ্রম করে, অর্থও কিন্তু খাটে। তাহলে অর্থ কারোর কাছে কিন্তু স্থির থাকে না, অর্থ পরিশ্রম করে বিদায় অর্থের মান আস্তে আস্তে বাড়ে। 10 বছর আগে অর্থের যে মূল্য ছিল, এখন কিন্তু সেই অর্থের মূল্যটা তা না। তোমরা দেখো, হয়তো এর আগে জানতে পারছ যে শত শত বা হাজার বছর আগে অর্থের একই পরিমাণ অর্থ দ্বারা যে পণ্য পাওয়া যেত, ওই পরিমাণ অর্থ দ্বারা এখন সেই পণ্য পাওয়া যায় না। বেশি অর্থ লাগে, বেশি টাকা লাগে। তাহলে অর্থের মান কমে গেছে, পণ্যের মানটা বেড়ে গেছে। তাহলে আমি এখানে অর্থের সময়মূল্য বলতে বুঝি যে সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের ব্যবধানে, সময়ের ব্যবধানে অর্থের যে মানটা বৃদ্ধি পায়, ওইটি হলো অর্থের সময়মূল্য। তার জন্য একটা নির্দিষ্ট মুনাফার হার থাকে। হয়তো শতকরা 10 টাকা বা 8 টাকা বা তার চেয়ে বেশি, এই হারে সময়ের মূল্য, সময়ের পরিপ্রেক্ষিতে 1 বছর 2 বছর 5 বছর অর্থের মানটা বেড়ে যায়। কিন্তু অর্থের মানটা যে বাড়ে, এর মধ্যে 2টা নিয়মে হয়। একটা হলো সরল মুনাফা, আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে ধরো 10% মুনাফায় যদি কোনো টাকা তুমি ইনভেস্ট করো, শতকরা 10 টাকা মুনাফা হবে ধরো। তাহলে 100 টাকা যদি তুমি 1 বছর খাটাও, তাহলে 1 বছর পরে দেখা গেল কি 100 টাকায় 110 টাকা হয়েছে। 5 বছর খাটাইলে ওই 100 টাকার উপরে এই হিসাবে 5, 10, 50 টাকা বাড়বে। তাহলে 5 বছর পরে তোমার মুনাফা আসলে কত হবে? 150 টাকা। এটা হলো সরল মুনাফা, শুধু মূলধনের উপরে তোমার মুনাফাটা বেড়ে যাবে। কিন্তু চক্রবৃদ্ধি একটা মুনাফা আছে, চক্রবৃদ্ধিটা হলো তোমার মুনাফার উপরও মুনাফা বাড়ে, অর্থাৎ সুদে আসলের প্রতি, সুদে আসলের উপরেও মুনাফা বাড়তে থাকে। যদি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 10% চক্রবৃদ্ধি মুনাফায় 100 টাকা ইনভেস্ট করা হয়, তাহলে 1 বছর পরে যদি 110 টাকা হয় মুনাফা আসলে, তার পরের বছর ওই যে 10 টাকা হলো আগের বছর, ওই 10 টাকার উপরেও তার মুনাফা কিছু বাড়বে। এরকম পর্যায়ক্রমে বাড়তেই থাকবে। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তোমার চক্রাকারে টাকার পরিমাণটা বাড়তে থাকবে। আমি এখানে একটা অঙ্ক লিখছি, দেখো। অর্থের সময়মূল্যের উপরে শতকরা বার্ষিক 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে? সরল মুনাফা পাশে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি অঙ্কটা লিখছি, তোমরা একটু খেয়াল করো। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সূত্র আছে,
দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা বই খুললে পাবে, দেখো সূত্রটা এরকম। আমরা জানি অনেকে বলছে দশ বছর পরে কত টাকা পাওয়া যাবে, তাহলে দশ বছর পরে যে বললো তাহলে এটা তো ভবিষ্যতের কথা, দশ বছর পরের কথা, তাহলে এটাকে কী দিয়ে বোঝায়, ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। তাহলে ফিউচার ভ্যালু বি সমান কত পিবি, পিবিটা কি প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য। তাহলে সূত্রটা হলো ওয়ান প্লাস এই সূত্রটা, এখানে সূত্রটা বুঝো, এটা তো প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য। এই বর্তমান মূল্য এখানে আমাদের কত আছে, পঞ্চাশ হাজার টাকা, এই পঞ্চাশ হাজার টাকা আছে। আর আই ডাব্লিউ জেড আছে কি মুনাফার হার, এই রেটে। আর এম ডাব্লিউ জেড আছে কি অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রতি মাসে মাসে এটা চেঞ্জ হবে, বারোবার পরিবর্তন হবে, এক বছরে বারোবার পরিবর্তন হবে। আর এম ডাব্লিউ কত, পাঁচ বছর, তাহলে পাঁচ বছর, বছরে যদি বারোবার করে চেঞ্জ হয় তাহলে পাঁচ বছরে কত হবো, ষাটবার চেঞ্জ হবে। এক বছরে যদি বারোবার হয় তাহলে দেখো আমরা যদি এখন বলতে দিই, এখানে পিবি পিবি আছে কত, পঞ্চাশ হাজার, তাহলে আয় আয় হলো কত, তেরো দশমিক পাঁচ পার্সেন্ট, তেরো দশমিক পাঁচ পার্সেন্ট। এটাকে যদি আমরা এই পার্সেন্টটাকে যদি শতকরায় দেখাই তাহলে একশো দিয়ে ভাগ করলে এই পার্সেন্টটা থাকে, আর একশো দিয়ে যদি ভাগ করা দশমিকটা এখানে আসবে। দশমিকের পরে তিন ঘর আমি দুই ঘর মিল, দশমিকের পরে আমরা দুই ঘর ব্যবহার করবো, তাহলে একশোতে ভাগ করলে পরে এটা দশ অর্থাৎ দুই ঘর আগে ফিরে আসবে। আচ্ছা এরপরে এম, এম হলো কত, প্রতি মাসে যদি হয় প্রতি মাসে কত, বারোবার, বারোবার সেন্স। আর এম হলো কত, পাঁচ বছর, এই পাঁচ বছর এটা আসে। আমি যদি মানটা বসিয়ে দেবো এখানে পিবি কত, পঞ্চাশ হাজার, আগে আয়ের মানটা কত বসে তুমি একবার এনে বসে, এটা বসে দিলাম। আর এখানে এনের মেয়ে কত, পাঁচ বছর, আর এটা কত, বারো বছর। এই জিনিসটা দেখো এন হলো পাঁচ বছর আর বারোটা কোথা থেকে আসলো অর্থাৎ প্রতি মাসে মাসে চেঞ্জ হচ্ছে। আর বারোটা যদি এদের ভাগ করে দাও তাহলে কত হবে, শূন্য দশমিক এক, বারোটা ভাগ করে দিলে এটা, আর পাঁচ ঘর হলে কত, ষাট। আমরা দশমিক পরে দুই ঘর ব্যবহার করবো, সমস্যা নেই। আর সেটা শুরু করলে যোগ করলে কত হয়, এক দশমিক শূন্য এক উপরে ষাট, এটা আসে উপরে ষাট আসে। এখন যদি তুমি ক্যালকুলেটার ব্যবহার করো, ক্যালকুলেটারটা যদি তুমি ক্যালকুলেটারটা যদি তুমি গুণ করে দাও তাহলে তোমার ক্যালকুলেটারের গুণের মধ্যে আসতে আছে, ক্যালকুলেটারের গুণ দিয়ে তুমি দেখতে পারো পাঁচ বছর।
তাহলে 5 বছর এর জন্য এখানে 5 বছর লাগবে আমরা 5 বছর ধরেছি 10 বছর ধরলে 10 বছরের হিসাব 5 বছর ধরলে 5 বছরের হিসাব আমরা এখানে লিখেছি বলতে আছে 5 বছর তাহলে এখানে 5 12 60 আর যদি 10 থাকতো তাহলে তোমার 10 12 কত হইতো 120 হইতো তাহলে এখানে 60 দিয়া 60 টা তোমার কত করে গুণ করতে পারে আমি তোমার এখানে কত আসে বিরানব্বই হাজার আর দেখা যাচ্ছে তুমি 10 বছর ধরো 10 বছর যদি 5 বছর টাকা তুমি 10 বছর ধরো তাহলে তোমার এই হিসেবে আসবে আর তাহলে এখানে তোমার 10 বছর দিতে হবে এখানে তোমার 10 বছর দিতে হবে 10 বছর 10 বছর দিলে তাহলে তোমার এখানে কত হবে 5 এর টাকা মানে কত হবে 10 হবে এই 10 তাহলে এখানে তোমার হবে কত 120 এখানে হবে কত 120 এখানে হবে কত 120 তাহলে 120 হবে তাহলে তোমার কাছে 3.825 এরকম আসবে এটা ক্যালকুলেটারে হিসাব করা আর কি তোমার ক্যালকুলেটারে যে পাওয়ারফুল যে ক্যালকুলেটারগুলো আছে এটা হিসাবটা তো আমরা এখন দেখাইতে পারলাম না কিন্তু তোমরা ওই হিসাবটা করে বের করতে পারো এখন তুমি এটা যদি গুণ করে দাও তাহলে তোমার এখানে এত টাকা এত টাকা তুমি পাইবে 50,000 টাকা রাখলে তুমি 1,91,000 37 টাকা তুমি পাবে তাহলে তোমার 10 বছর পরের হিসাবটা তোমার 31 টাকা হবে তোমার তাহলে এখানে অপরটা তোমার গেল শতকরা মাসিক 3.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 10 বছর পরে 10 বছর পরে যদি 5 বছর দিয়ে তাহলে 5 বছর হিসাব করে ক্যালকুলেটর তো বের করবা আর যদি 10 বছর দিয়ে 10 বছরের হিসাব করে ক্যালকুলেটর তো বের করবে তোমাদের তো এখানে ওই যে সাইন্টিফিক ক্যালকুলেটরটা আছে ওইটাতে হিসাব করে তোমরা বের করতে পারবা এখানে তারপরে এই জিনিসটা তোমার এত টাকা তাহলে তুমি পাওয়া যাবে 10 বছর পরে এখন এই অঙ্কটার পরিপ্রেক্ষিতে এই অঙ্কটার পরিপ্রেক্ষিতে তোমাদের বাসার মধ্যে যদি আমি একটা কাজ দিই ধরো কাজটা আমি এরকম দিলাম আমি এখানে দিছি 10% এই 13.5% এখানে যদি দিলাম 10% একটু চেঞ্জ করে দিলাম এই অঙ্কটা একটু চেঞ্জ করে দিলাম 10% আরে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা যাবে আমি তোমার দিলাম কত 1,00,000 টাকা 1,00,000 টাকা দিলাম তুমি অঙ্কটা তুলে নেবে এভাবে এটা তুলবা এবং তার সাথে 50,000 টাকার মধ্যে 1,00,000 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর তুমি এখান থেকে কত পাবে এখানে 5 বছর পরে কত টাকা পাবে তাহলে এই অঙ্কটা তুমি শেখার পরে তুমি একটু চেঞ্জ করে 10% লাগবে না আর 50,000 টাকার জায়গায় লাগবে 1,00,000 টাকা আর 10 বছরের জায়গায় লাগবে 5 বছর তাহলে 5 বছর পরে তুমি কত টাকা পাবে এই অঙ্কটা তোমরা এই নিয়ম অনুযায়ী এটা বুঝা তোমরা করে নিয়ে আসবা আগামী শনিবার দিন অর্থাৎ আজকে হলো কয় তারিখ 17 শনি আগামী শনিবার দিন হলে আজকে বুধ বৃহস্পতি শুক্র শনি শনি আগামী শনিবার দিন তোমরা অ্যাসাইনমেন্টটা লিখে নিয়ে আসবে সকালের দিকে এই আমার আমার কাছে জমা দিন আর একটা প্রশ্ন থাকবে এখানে থাকবে যে অর্থের সময় মূল্য বলতে কি বুঝো অর্থের সময় মূল্য বলতে কি বুঝো অর্থে সময় মূল্য বলতে কি বুঝো লিখো এটা থাকবে 1 নম্বরে আর 2 নম্বরে যে শতকরা বার্ষিক শতকরা বার্ষিক 10% মুনাফা মানে এই নম্বরটা
অ্যাসাইনমেন্ট আগামী শনিবার। একুশ তারিখ, একুশ দুই একুশ এই তারিখে অ্যাসাইনমেন্টটা আমার কাছে নিয়ে আসবে। তাহলে শোনো, তোমাদের ক্লাস আজকের মতো আজকের মতো এ পর্যন্ত রয়ে গেল। তোমরা বাসার মধ্যে কিন্তু চর্চা করবে এবং জিনিসটা দেখবে এবং করে অ্যাসাইনমেন্টটা জমা নিয়ে আসবে, আমার কাছে জমা দিবে। তা আশা করি তোমরা এই কাজটা করবে, বাসার মধ্যে না দেখলে কিন্তু পারবে না। তা আশা করি তোমরা ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। Onları